দল মত নির্বিশেষে করোনায় যার প্রয়োজন তাকেই সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো নেজাল ক্যানুলা সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। তথ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা মোকাবেলায় দেশের মানুষের জন্য একনিষ্ঠভাবে কাজ করছে সরকার, আর বিএনপি দেশের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা বাদ দিয়ে শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্যস্ত। তিনি বলেছেন, কেউ কেউ জান প্রাণ উজাড় করে মানুষের জন্য কাজ করছে, আর কেউ কেউ বিশেষজ্ঞ সেজে জ্ঞান বিতরণ করছে। লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জনগণের পাশে থাকতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 5 জন নেতা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যারা করোনার আগে এবং করোনাকালীন সময়েও সরকারের সবসময় সমালোচনায় ব্যস্ত থাকে এবং তাদের কেউ কেউ বিশেষজ্ঞ বলে দাবি করে, তাদের কাউকে কিন্তু এখন আর করোনার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না।